তো কাল আমরা একটা ডাক পাখি পেয়েছিলাম, আর সেটাকেই এখন আমরা ছাড়তে যাচ্ছি। হ্যাঁ, ওটা করতো, চলো চলো চলো। কাল ওর পাশ দিয়ে সাপ আর ব্যাঙ ঘোরাঘুরি করছিল, তার জন্য ওকে আমরা নিয়ে এসেছিলাম। ওইখানে ডাকছে, ওইখানে সাপটা ওকে খেয়ে না ফেলে এই ভয়ে ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এখন ওকে আমরা ছাড়তে যাচ্ছি ওর মায়ের কাছে। ওর গায়ের রংটা কালো হলেও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আর ওর পাটা দেখাচ্ছে তো কত বড় বড়, তো অনেকটাই সুন্দর দেখতে ছিল। ওকে ছাড়তে ইচ্ছা করছিল না, কিন্তু ওকে আমরা খেতে দিতে পারবো না, ও মারা যাবে, যে কারণে ওর মায়ের কাছে ওকে দিতে আসতে হলো। ওই টিয়া পাখি গুনু, আরে টিয়া পাখিটা দেখো কত সুন্দর, ও ডাকতে পারছে না, পেটে কিছু নেই, ওর গায়ে আর কোনো জোর নেই। এ তো আবার আমাদের দিকেই চলে আসে, ও এখন ঘুরে ফিরে আবার আমার কাছে আসবে। মনে হচ্ছে ও আমাদের সঙ্গেই যাবে, কিন্তু ও তো আমাদের সঙ্গেই যাবে। ও দেখো ইশানির কাছে চলে গেল, আবার নিয়ে যায় নাকি? পাখিটা ছেড়ে দেওয়ার কারণে ঈশানি কান্না করছে, দেখো মা এই নিয়ে তো ভাইরাল ভিডিও বানাচ্ছে।